আল্লাহর কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল, এই কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করায় আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। দেখেন কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা। যেই মৌলভীরা সারা রাত মাইজমান্ডিদেরকে গালি দিয়ে রহম আলী শাহর বিরুদ্ধে ফতোয়া দিয়ে, আমির উজ্জামানের বিরুদ্ধে ফতোয়া দিয়ে এক ঘন্টা ওয়াজ করে 1,00,000 টাকা নেয়, এটা ভিক্ষার চাইতে কোনো অংশে কম না। আল্লাহ রসুল বলেছে তুমি ফজরের পরে মাঠে যাও, মাগরিবের আগে মাঠ থেকে ফিরে আসো। কেউ ইসলাম বেচে ধর্ম বেচে খাওয়ার জন্য কোনো কিতাবে নাই। এজন্য বলছেন কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন। কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। মুন্সি মৌলানা মৌলভী তারা কোরআন পড়ার করছে দাবি, করে না পীরের পয়রবি অহংকারে ভরা, ও তারা করে না পীরের পয়রবি অহংকারে ভরা। বিশ্ববিখ্যাত আলেম জালালউদ্দিন রুমি খাইছে পাগলার কাছে ধরা, ভোলা মন মন রে, জালালউদ্দিন রুমি খাইল এক পাগলার কাছে ধরা, পাইল সে কোরআনের মগজ, পাইল সে কোরআনের মগজ, পাইল সে কোরআনের মগজ, হাড্ডি কামড়ায় কুকুরেরা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন। কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা কোরআনটা, আধ্যাত্মিক ইশারা। দেখবেন একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতজন আউলিয়ার মাজার হয়েছে সবাই একজন পাগল ছিল। আপনি দেখেন রহম আলী শাহ, উনি যত বড়ই আলেম হোক না কেন আমিরুজ্জামান পাগল, আজকে এই জন্য ওনার এত বড় মাজার শরীফ। তো এই পাগল হওয়াটা হচ্ছে জরুরি, আপনি যার প্রেমেই থাকেন না কেন তার প্রেমে পাগল হইতে হবে আপনাকে। আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন, গুণী শুধু খতম কয়খান বাকি কয়েছি পারা, আমরা গুণী শুধু খতম কয়খান বাকি কয়েছি পারা। আবার কেউ ছয় দিনে খতম দিয়া ভাবে আছে নেকির পাহাড় খাড়া, ভোলা মন মন রে, কেউ ছয় দিনে খতম দিয়া ভাবে আছে নেকির পাহাড় খাড়া, সে কি পড়ল নিজে বুঝল না, সে কি পড়ল নিজে বুঝল না, কি পড়ল নিজে বুঝল না, আর বুঝল না শুনল যারা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা। কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করায়, আধ্যাত্মিক ইশারা কোরআনটা, আধ্যাত্মিক ইশারা। নয়েস করতেছে কি, একটু বন্ধ করে নয়েস কোনটা করতেছে? এই আল কোরআনে ভেদ রইয়াছে, চলো কামেল পীরের কাছে, চার তরিকার খবর আছে তার পায়রবি করা, ওরে চার তরিকার খবর আছে তার পায়রবি করা। একদল দোজকে যাবে তারাই কোরআন পড়া, ভোলা মন মন রে, তারা একদল দোজকে যাবে তারাই কোরআন পড়া। দেখেন শুধু কোরআন শরীফ আলেম হয়ে যদি জান্নাতে যাওয়া যায় তো আল্লাহ কথা বলতো না, ফাওয়াইলুল লিল মুসাল্লি,
আমি ওদেরকে ওয়াইল নামক দোজকে ঢালবো, যারা নামাজ কালাম পড়েও কোরআন পড়েও রহম আলীর বিরুদ্ধে ফতোয়া দিবে। একদল দোজকে যাবে তারাই কোরআন পড়া, আরে তারাই কোরআন পড়া, আরেক দল জান্নাতে যাবে, আরেক দল জান্নাতে যাবে, আরেক দল জান্নাতে যাবে এই আল কোরআনে জ্ঞানী যারা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা কোরআন, কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করায় আধ্যাত্মিক ইশারা কোরআনটা, আধ্যাত্মিক ইশারা, আধ্যাত্মিক ইশারা কোরআন, আধ্যাত্মিক ইশারা।